তো এখন আমরা যাচ্ছি রুদ্রধারী ওয়াটারফলস দেখতে। আমাদের গাইড কিন্তু আজকে ইনি, এনার নাম হচ্ছে তারারাম আরিয়া। তো এক্সপ্লোরার সিপাহি যখন এখানে এসেছিলেন ইনি নিয়ে গেছিলেন ওনাকে, তো আজকে আমাদের সঙ্গে উনি নিয়ে যাচ্ছেন আমাদেরকে। এই হচ্ছে রাস্তা, এইখান দিয়েই 2 কিলোমিটার দূরে পড়বে হচ্ছে রুদ্রধারী জলপ্রপাতটা। বর্ষাকালের মধ্যে দিয়ে জঙ্গলে যাওয়ার প্রধান যেটা অসুবিধা সেটা হচ্ছে জোঁক। ইটস আ জোঁক, ইটস নট আ জোঁক। মোটামুটি 70 ডিগ্রি অ্যাঙ্গেলে চড়াই, তাই খুব ভাব ঝরছে। সামনে দেখো আবার নদী, বলেছিলাম টোটাল 6টা পড়বে, 3টে পেরিয়ে এসেছি, এটা 4 নম্বর, আরো 2টো কিন্তু সামনে আছে। এইগুলো পেরোনোর সময় কিন্তু খুব সাবধানে পেরোতে হবে, নালি কিন্তু স্লিপ করে পড়ে যাওয়ার চান্স। জঙ্গলের একদম গভীরে চলে এসেছি এবার, কিন্তু একদম ডিপ ফরেস্ট। জয় বলে কি বম বম বলে, এটা কিন্তু অনেকটা দূর পর্যন্ত, আর এটা কিন্তু সব থেকে ডেঞ্জারাসও লাগছে। আমি আবার হাতে করে ক্যামেরা নিয়ে হাঁটছি, তো ব্যালেন্সিং এর একটু অসুবিধা হচ্ছে। গত 15 আগস্ট 2022 ভারতের 75তম স্বাধীনতা দিবসে আমরা ছিলাম উত্তরাখণ্ডের ছোট্ট শৈল শহর গান্ধীজির স্মৃতি বিজড়িত কৌশানি। কৌশানিতে আমরা দেখেছিলাম গান্ধী আশ্রম বা অনাশক্তি আশ্রম, এছাড়াও কৌশানির বিখ্যাত শাল ফ্যাক্টরি এবং চা বাগান। সেই সব অভিজ্ঞতার গল্প অলরেডি আমরা আগের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করেছি। যারা এখনও আগের এপিসোডটা দেখোনি তাদের রিকোয়েস্ট করব উপরের আই বাটন এবং নিচে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের এপিসোডটা দেখে নিতে পারো, আশা করি ভালো লাগবে। কৌশানি থেকে তার পরের দিন আমরা গিয়েছিলাম রুদ্রধারী ওয়াটারফল ট্রেকিং করতে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করার সেই এক্সপিরিয়েন্স আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি রুদ্রধারী ওয়াটারফলস দেখতে। এটা কৌশানি থেকে কিন্তু 10 কিলোমিটার, আর আলমোড়া থেকেও এটা আসা যায়। আলমোড়া থেকে দূরত্ব 60 কিলোমিটার। আমার পিছনে যে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা চলে গেছে আলমোড়া থেকে। তো তোমরা যদি আলমোড়া থেকে আসতে চাও তা তোমাদেরকে এই যে পিছন দিকে রোডটা রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা থেকে আসতে হবে। আর ঠিক এই দিকে যে রাস্তাটা উঠে গেছে এই দিক দিয়ে 2 কিলোমিটার গেলে পড়বে কান্টালি ভিলেজ। তো আমরা এখন ওখানে যাব, ওখান থেকেই ট্রেকটা শুরু হবে। আর আমাদের ঠিক পিছনে এই যে রাস্তাটা এটা চলে গেছে কৌশানির দিকে। তো আমরা কৌশানি থেকে আসছি, তাই আমরা কৌশানির দিক থেকে এদিকে এসেছি। এখন আমরা যাব হচ্ছে এই রাস্তাটা, যে রাস্তাটা ওপর দিকে উঠে গেছে। তো চলো যাওয়া যাক। কান্তালি গ্রামের রাস্তায় এগিয়ে চলল আমাদের গাড়ি। সরু কাঁচা রাস্তা বরাবর কিছু দূর এগোতেই পৌঁছে গেলাম জনমানবহীন এক নতুন দুনিয়া। এখানে সভ্যতা যেন বহু কোশ দূরে, সেই সঙ্গে আমাদের মোবাইল নেটওয়ার্কও তার শেষ সিগন্যালটি ত্যাগ করে হয়ে গেল এমার্জেন্সি অনলি। আমাদের গাড়ি আরও কিছুটা দূর এগোতেই চোখে পড়ল দূর পাহাড়ের গায়ে ছোট্ট এক পাহাড়ি গ্রাম, যেখানে প্রকৃতির এই প্রত্যন্ত অঞ্চলে মানুষের বাস। প্রকৃতির এই অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেছিলাম কান্তালি গ্রামে। আচ্ছা, তো এখন আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি এখানটার নাম হচ্ছে কান্টালি ভিলেজ। তো এটাই কিন্তু লাস্ট ডেড এন্ড, রাস্তার ডেড এন্ড। এখান থেকে 2 কিলোমিটার ট্রেক করতে হবে, ট্রেক করতে হবে এই যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছ এই রাস্তা বরাবর। 2 কিলোমিটার ট্রেক করে আমরা পৌঁছাবো রুদ্রধারী জলপ্রপাতে। আমাদের গাইড কিন্তু আজকে ইনি, এনার নাম হচ্ছে তারারাম আরিয়া। ইনি কিন্তু এক্সপ্লোরার শিবাজি যখন এসছে ইনি নিয়ে গেছিলেন ওনাকে, তো আজকে আমাদের সঙ্গে উনি নিয়ে যাচ্ছেন আমাদেরকে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে রাস্তা, এইখান দিয়েই 2 কিলোমিটার দূরে পড়বে হচ্ছে রুদ্রধারী জলপ্রপাতটা। তো এখানে কিন্তু যাওয়ার সময় অবশ্যই জলের বোতল একটা অবশ্যই ক্যারি করে নিও, কারণ ওখানে রাস্তার ধারে কোনো জলের বোতল বা খাবার দাবার কিছু নেই। জলের বোতলটা খুব ইম্পর্ট্যান্ট হবে, কারণ রাস্তায় যেতে গেলে জল তেষ্টা তো পাবেই। তো চলো এখন যাওয়া যাক। আচ্ছা, এখন কিন্তু ঘড়ির কাঁটা ঠিক 12:15, আমরা এখান থেকে রওনা হলাম। এখান থেকে 2 কিলোমিটার হাঁটা পথ, তো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের পৌঁছাতে। আচ্ছা, রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ,
বয়স্ক মানুষদের জন্য কিন্তু এই ট্রেকটা একদমই রেকমেন্ডেড নয়। যদিও আমার মা বাবা যাচ্ছে আর আমাদের আগে আগেই যাচ্ছে, তবে জানি না আমরা ওরা মা বাবা কতটা যেতে পারবে, দেখা যাক কতটা যাওয়া যায়। তবে আমি কিন্তু পুরোটা যাব, তোমাদেরকে দেখাতে হবে তো, তাই অবশ্যই যাব পুরোটা। এই আমাদের গাইড দাদা কিন্তু খুব হেল্পফুল। এই যে তিয়াসা আসছে। আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, এখানে কিন্তু পাশ দিয়ে কৌশি নদী আসছে। এটা কিন্তু জিম করবেট থেকে রামনগর হয়ে এখান দিয়ে বয়ে যাচ্ছে, তো আমরা দূর থেকে আওয়াজটা শুনতে পাচ্ছি। চলো যাওয়া যাক আরো। প্রথম 500 মিটার কিন্তু খুব টাফ, কারণ পুরো রাস্তাটা প্রথমে উঠতে হয়েছে, তারপর নামতে হয়েছে। এখান থেকে কিন্তু আবার ফ্ল্যাট, আর দেখতে পাচ্ছ আমার মা বাবাও আসছে। তো আমার মা বাবা যদি আসতে পারে, তোমরা তো এখানে অবশ্যই আসতে পারবে। আর আমাকে তো তারারাম দাদা হেল্প করলেন। হ্যাঁ, আমাকে হেল্প করেছেন, আমাকে অনেকটা আগিয়ে নিয়ে গেছেন। হ্যাঁ, ওই দিকটা একটুখানি সত্যি অসুবিধা, মানে বয়স্কদের পক্ষে বা যাদের পা ব্যথা রয়েছে তাদের পক্ষে ট্রাভেল করাটা খুব অসুবিধা, সে যতই লাঠি হোক বা কিছু। তাও ঠিক আছে, অসুবিধা নেই। এখন মোটামুটি রাস্তাটা একদম ঠিকঠাকই আছে, খুব একটা প্রবলেম হচ্ছে না। এবারে দেখি আগে কিরম হয়। তো যত এগোচ্ছি জঙ্গলটা আরো ডিপ হচ্ছে, আর রাস্তাও ছোট হচ্ছে এদিকটা সামনে। হ্যাঁ, এখানে কিন্তু আবার রাস্তা ভাঙা আছে। আচ্ছা, আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এখন আগস্ট মাস, বলতে গেলে বর্ষা এখনও কাটেনি, বর্ষাকাল চলছে। তো বর্ষাকালের মধ্যে দিয়ে জঙ্গলে যাওয়ার প্রধান যেটা অসুবিধা সেটা হচ্ছে জোঁক। তো এখানে কিন্তু প্রচুর জোঁকের উৎপাত আছে, তাই প্রত্যেকটা মোমেন্টে খুব সতর্ক থাকতে হচ্ছে। এখানের রাস্তা কিন্তু বেশ ফ্ল্যাট এখন, মানে চড়াইটা কিন্তু মেনলি প্রথম ওই 500 মিটারই ছিল, তারপর থেকে এখনও তেমন চড়াই পড়েনি। এখনো পর্যন্ত আমরা বেশ ফ্ল্যাট দিয়েই হাঁটছি, পাথুরে রাস্তা, একটু দেখে শুনে চলতে হচ্ছে যাতে হোঁচট খেয়ে পড়ে না যায়, কিন্তু তাছাড়া ফ্ল্যাট রাস্তা আছে। এখানে কিন্তু সামনে জল, নদীর ওপর দিয়েই পেরোতে হবে। পাথরগুলো কিন্তু স্লিপারি নেই, ঠিক আছে, জলের ওপর দিয়ে না গিয়ে বড় যে পাথরগুলো আছে ওগুলোর ওপর দিয়ে আসা যায়। আর আমাদের যে গাইড তারারাম বাবুকে দেখো, খুবই কিন্তু হেল্পফুল। আমরা অলমোস্ট এখন 1 কিলোমিটার মতো হেঁটে চলে এসেছি, আরও 1 কিলোমিটার বাকি। জঙ্গল কিন্তু আস্তে আস্তে আরও ডিপ হচ্ছে, নদী পেরোতে হলাম, একটা নদী পেরোলাম, তারপর জঙ্গল আরও ডিপ হচ্ছে। তো এখানে সব থেকে যেটা মেন ভয় বর্ষাকালে সেটা কিন্তু ওই জোঁকের, আর আই এম ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট, ইটস আ জোঁক, ইটস নট আ জোঁক। আচ্ছা, আরও একটা নদী কিন্তু পেরোতে হবে, একটা পেরিয়ে এসেছি, টোটাল 6টা আছে বললো, এটা 2 নম্বর, এখনো 4টে পেরোনো বাকি।
আচ্ছা, এই জায়গাটা কিন্তু এখন ফ্ল্যাট, এখন আর পাথুরে রাস্তা নেই, এখন নর্মাল মাটির রাস্তা। কিন্তু পুরো মোটামুটি 70 ডিগ্রি অ্যাঙ্গেলে চড়াই, তাই খুব ভাব ঝরছে। আচ্ছা, আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি, মানে 2 কিলোমিটার ট্রেকের প্রায় 1.5 কিলোমিটার আমরা কমপ্লিট করে ফেলেছি। এসো হাত ধরো, এই ঘুরে পাদ আস্তে আস্তে। আচ্ছা, তো আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি, যেটা বলছিলাম 1.5 কিলোমিটার চলে এসেছি। আর সামনে দেখো আবার নদী, বলেছিলাম টোটাল 6টা পড়বে, 3টে পেরিয়ে এসেছি, এটা 4 নম্বর, আরও 2টো কিন্তু সামনে আছে। আচ্ছা, এতক্ষণ কিন্তু রাস্তাটা মোটামুটি ফ্ল্যাট ছিল, এই 4th বার যেটা নদীটা আমরা ক্রস করলাম, এরপর থেকে কিন্তু রাস্তাটা আবার খুব পাথুরে আর স্লিপারি হয়ে গেছে। খুব সাবধানে আসবে না, সত্যি এটা একটা চিন্তার বিষয়। আমি তো ভাবছি নামার সময়টা খুব অসুবিধা হবে, কারণ কি আমরা সকলেই জানি যে ঢালু রাস্তা দিয়ে মানে রীতিমতো লোক গড়াতে গড়াতে নামে। আচ্ছা, আবার একটা চলে এসেছে, টোটাল ছটা আছে, এটা 5 নম্বর। এইগুলো পেরোনোর সময় কিন্তু খুব সাবধানে পেরোতে হবে, নাহলে কিন্তু স্লিপ করে পড়ে যাওয়ার চান্স। আরে একটাই কিন্তু পড়বে রাস্তায়, এই হচ্ছে 6 নম্বর, বলেছিলাম 6টা পড়বে রাস্তার মধ্যে নদী। এটা সবচেয়ে বড়, এটা সব থেকে বড় কিন্তু, চলো এটা সব থেকে বড় আর লাস্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি यहां पे रुकते हैं। চলো, এটাই কিন্তু লাস্ট পড়বে এই রুটেতে, 6 নম্বর, আর এটা কিন্তু সব থেকে বড়, দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা দূর পর্যন্ত, আর এটা কিন্তু সব থেকে ডেঞ্জারাসও লাগছে। আমি আবার হাতে করে ক্যামেরা নিয়ে হাঁটছি, তো ব্যালেন্সিংয়ের একটু অসুবিধা হচ্ছে, পড়ে গেলেই কিন্তু ক্যামেরা তো যাবেই, আর তার সঙ্গে এই পাথরের লেগে আমার মাথা শিওর ফাটবে, খুব রিস্ক নিয়ে যাচ্ছি কিন্তু। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। জুতোটা ভিজলো জলে পড়ে, এতক্ষণ কিন্তু আমার জুতো ভেজেনি, কিন্তু এই প্রথম আমার জুতোটা ভিজে গেল, কিছু করার নেই। হ্যাঁ, কারণ এইটা সব থেকে বড় আর সব থেকে ডেঞ্জারাস বলতে পারো। এখন আবার চড়াই কিন্তু, তাও আবার ঘন জঙ্গল, দেখতে পাচ্ছ এইখানেই জোকের উপদ্রব বেশি হবে। জঙ্গলের একদম গভীরে চলে এসেছি এবার, কিন্তু একদম ডিপ ফরেস্ট, আর তার সঙ্গে পাথুরে রাস্তা আর প্রচণ্ডই চড়াই, হাঁপ ধরছে। পিছনে দেখো, এখান থেকে খাড়া সিঁড়ি, মানে প্রথমে আমরা পাহাড়ের ওপর থেকে নিচে নামলাম, নদী টদী পেরোলাম, এবার আমরা আবার ওপরে উঠছি। চলো, এখন মোটামুটি দেখে যা মনে হচ্ছে তো 150 থেকে 200 সিঁড়ি হবে, জানি না কতগুলো, চলো যাওয়া যাক। তো আমরা মন্দিরের ঘন্টার আওয়াজ পাচ্ছি, তো আই থিংক আমরা মোটামুটি চলে এসেছি অনেকটা। হ্যাঁ, মোটামুটি চলেই এসেছি, আর কিন্তু সেটা হেভি খাড়া, সিঁড়িটা প্রচন্ড খাড়া, প্রচন্ড খাড়া। আমরা সাজেস্ট করব যে আপনারা বয়স্ক লোকদের নিয়ে একদমই আসবেন না। হ্যাঁ, যারা বয়স্ক আছো, যারা একটু হেলদি, তাদের কিন্তু খুব কষ্ট হবে, যাদের খুব একটা ফিটনেস নেই, তাদের জন্য কিন্তু এই ট্রেকটা একদমই রেকমেন্ডেড নয়। যাদের হাঁটুর ব্যথা আছে, হ্যাঁ, যাদের হার্টের প্রবলেম আছে, আর্থ্রাইটিস বা হাঁটুর ব্যথা টাইপের আছে, তারা কিন্তু পারবেন না। দেখতেই পাচ্ছ অনেকগুলো সিঁড়ি উঠে এসেছি আমরা, আরও আছে, আরও অনেকটা আছে, প্রীতিশ তোমাদের দেখাবে অনেকটা। কিন্তু অনেক যাত্রীরা এসেছেন, দেখো ছোট বাচ্চা কোলে নিয়েও কিন্তু এসেছে অনেকে।
জয় বলে কি বম বম বলে ফাইনালি কিন্তু এসেই গেছি। আর দেখতে পাচ্ছ আমার মা বাবা কিন্তু পৌঁছে গেছে। এখনো হয়নি, এখনো আরো আছে। এদিকে দেখো, এদিকে একটা ধর্মশালা আছে, এখানে তোমরা থাকতেও পারো কিন্তু এসে। আর ঠিক উল্টো দিকে এই নিচে রুদ্রহরির মন্দির, তার সঙ্গে জলপ্রপাত। আমরা আমাদের এই ট্রেকটা শুরু করেছিলাম ঠিক 12:15, এখন ঘড়িতে পাক্কা 1:30, আর আমরা কিন্তু পৌঁছে গেছি রুদ্রধারী মন্দিরেতে। পৌঁছে গেছি প্রায়। তো আমাদের টাইম লাগলো অলমোস্ট 1:15, এতক্ষণ কিন্তু লাগার কথা নয়। যারা আমরা অনেক ব্রেক দিয়ে দিয়ে এসেছি, কারণ আমার সঙ্গে আমার বাবা মারা ছিল, মা এসেছে এই পর্যন্ত, এটাই অনেক বড় ব্যাপার। আমরা ভেবেছিলাম যে হয়তো পারবে না পুরোটা আসতে, কিন্তু এসেছে। আমরাও এক্সপেক্ট করিনি যে এতটা আমাদের ট্রেক করতে হবে। যাই হোক, আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি। আমার পিছনে এই হচ্ছে রুদ্রধারী মন্দির। রুদ্র মানে শিব, আর ধারী মানে হচ্ছে বিষ্ণু। তো রুদ্র, শিব এবং বিষ্ণুর একসঙ্গে মিলিত বাসস্থান এখানে। আর ঠিক এর এসাইডে দেখতে পাচ্ছ, এই হচ্ছে রুদ্রধারী ওয়াটারফল। এখানে কিন্তু অনেকে স্নান করছে। তো তোমরা যদি এখানে আসার সময় জামা কাপড় নিয়ে আসো স্নান করার মতো, তো এখানে এসে কিন্তু স্নানও করতে পারো। ये रुद्रधारी वाटरफॉल है सर, ये सिद्धपीठ हुआ, ये कौशिक मुनि तपस्या स्थान है। तो यहाँ पे तपस्या सिक्के गले में जो रुद्र होता है, तो रुद्रधारी नाम से प्रसिद्ध है। तो कौशिक नदी का उद्गम स्थान यहाँ से इसी पॉइंट पर आगे निकलता है कौशिक नदी, जिन पर बैठ होते हुए रामनगर बिहार पर। तो इसका नाम रुद्रधारी नाम से पड़ा हुआ है। यह है नेचुरल 3 कुंड, पहला दूसरा 3 कुंड में पत्थर का नेचुरल, पहला कुंड पर पानी आ रहा है, दूसरा 3 कुंड जो है नेचुरल। इससे ऊपर 5 किलोमीटर 3.5 किलोमीटर पिनाक है सर महादेव, जैसे केदारनाथ, बद्रीनाथ, तुमनाथ, वैसे पिनाक है सर। यहाँ से 5 किलोमीटर पूरा दिन का रूट है, बुरा पिनाक, भटकोट, पांडुखोली और सारा बिटुआ खाल सारे रूट है। यहाँ पर जितने भी है भोले के मंदिर। তো এখন ফেরার পালা। আমরা এখানে অলমোস্ট 1 ঘন্টা রইলাম, খুব ভালো লাগলো। এইখানেতে কিন্তু মানে এই লোকেশানে ডেস্টিনেশনে পৌঁছানোর থেকেও কিন্তু এই ট্রেক রুটটা আরও সুন্দর, খুব অ্যাডভেঞ্চার, খুব অ্যাডভেঞ্চারাস। তো তোমরা যারা অ্যাডভেঞ্চার প্রিয় আছো এখানে কিন্তু অবশ্যই এসো, কারণ অনেকেই কিন্তু এই জায়গায় আসে না। এমনকি অনেকেই ভাবে যে এখানে জোঁকের ভয় আছে, জঙ্গল আছে, এতটা হাঁটতে হবে, এতটা ট্রেকিং কীভাবে করব। তো এসব অনেক কারণে অনেকেই কিন্তু এসে কৌশানি থেকে কৌশানির আশেপাশ ঘুরে চলে যায়। তো এখানে না এলে কিন্তু একটা বড় মিস হয়ে যাবে। তো এটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আমার মা বাবাও কিন্তু একটু টাইম নিয়ে এসেছে, কিন্তু এই পর্যন্ত হ্যাঁ এই পুরো রুটটা কভার করেছে।
এটাই কিন্তু একটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ সত্যি অনেক বড় ব্যাপার। তো আশা করি তোমরা অবশ্যই এখানে আসতে পারবে, কোনো প্রবলেম কিন্তু হবে না, খুব সুন্দর জায়গাটা। সেদিন রুদ্রধারী ওয়াটারফল ট্রেক সেরে ক্লান্ত শরীরে ফিরেছিলাম হোটেলে। পরের দিন সকাল সকাল কৌশানির হোটেল থেকে চেক আউট করে আমরা রওনা দিই 17 কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত বৈজনাথ ধাম দর্শন করতে, এবং তারপর যাই সরজু ও গোমতী নদীর সঙ্গমস্থলে গড়ে ওঠা বাগেশ্বরের বাগনাথ মন্দির দর্শন করতে। আমাদের সেই সব অভিজ্ঞতার ঝুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের এপিসোডে। আমি পৃথ্বীশ, আমি পিয়াশা, আর তোমরা দেখছো পৃথ্বী আশা ব্লগস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের করা একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে এরকম আরও ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনে তো ক্লিক করে নাও, যে যখনই আমরা নেক্সট কোনো ভিডিও আপলোড করি না কেন তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং টাটা।